أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের সম্মানিত ভাই জনাব হাফিজুর রহমান বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে মসজিদ কমিটি মসজিদ উন্নয়ন কল্পে চাঁদা তুলতে চায়। এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সমাজে কিছু মানুষ এমন রয়েছে যারা হারাম পথে রোজগার করে, গান গেয়ে বেড়ায়। তো সেই সমস্ত মানুষের কাছ থেকে মসজিদের উন্নয়ন কল্পে চাঁদা গ্রহণ করা যাবে কিনা সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, কোরআন ও হাদিসের দৃষ্টিতে যদি মালকে লক্ষ্য করা যায়, হারাম মালকে, তা দুভাগে ভাগ করা যায়। একটা হলো সে মালটি হারাম, দ্বিতীয় হলো এই যে সে হারাম পথে রোজগার করেছে সেই মাল। তো যদি মালটি যদি হারাম হয়, তার অর্থ হলো এই, যেমন হয়তো কারো মাল জবরদস্তি সে ছিনিয়ে নিয়েছে অথবা চুরি করেছে, ডাকাতি করেছে, তো এই ধরনের মাল হচ্ছে হারাম, সে মালটি হারাম। তো এই ধরনের মাল না নিজে ব্যবহার করতে পারবে, না অন্যকে দিতে পারবে, না কোনো উন্নয়নমূলক, সমাজ উন্নয়নমূলক কোনো কাজে ব্যবহার করতে পারবে। এই মাল থেকে কেউ যদি পাক পবিত্র হতে চায়, তওবা করতে চায়, তাহলে মালিকের কাছে, এই মালের যে মালিক তার কাছে সে মাল ফিরিয়ে দিতে হবে, ফিরিয়ে দিয়ে রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। তবে যদি এই হারাম মাল এমন মাল হয় যে যার কাছ থেকে নিয়েছে সে অপরিচিত লোক, সে বেঁচে আছে কি নাই বা সে কোথায় থাকে তার কোনো পরিচয় জানা নাই, বা সরকারি হিসাবে যদি গরিব মিসকিনদের হক যদি মেরে থাকে, এবং এই টাকা কার সে ব্যাপারে যদি জানা না যায়, তাহলে সেই হারাম মাল থেকে যদি কেউ পাক পবিত্র হতে চায়, তাহলে সেই টাকা থেকে সে তওবা করবে এবং সেই হারাম মাল থেকে পাক পবিত্র হওয়ার জন্য সে কী করবে, সেই মাল সমাজ উন্নয়নমূলক কাজে ব্যবহার করবে, ব্যয় করবে, তা হবে পাক পবিত্র অর্জন করার জন্য, সেই মাল থেকে নিজেকে পাক পবিত্র করার জন্য তওবা করবে, নিজেকে পাক পবিত্র করার জন্য সেই মাল সমাজ উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে কোনো অসুবিধা নাই। চাহে মসজিদ বানানোর ক্ষেত্রেই হোক, মাদ্রাসায় চাঁদা দেওয়ার ক্ষেত্রেই হোক, বা অন্যান্য গরিব মিসকিনদের ঘর বানিয়ে দেওয়ার ক্ষেত্রেই হোক, টিউবওয়েল করে দিয়েই হোক, যে কোনো সমাজ উন্নয়নমূলক কাজে এ টাকা ব্যয় করা যাবে, কোনো অসুবিধা নাই। দ্বিতীয় মাল যেটা সে হারাম পথে রোজগার করেছে, যেমন মদের ব্যবসা করে বা সুদের ব্যবসা করে বা গান গায় ইত্যাদি, যে সে হারাম পথে, এগুলো হারাম, মদের ব্যবসা করা হারাম, সুদের ব্যবসা করা হারাম, গান গাওয়া হারাম, তো এগুলোর মাধ্যমে যদি কেউ টাকা পয়সা ইনকাম করে, তো এই হারাম পথে যে ব্যক্তি রোজগার করেছে, আয় উন্নতি করেছে, এই টাকা শুধু ওই ব্যক্তির জন্য হারাম যে ব্যক্তি ইনকাম করেছে। এখন এই ব্যক্তির কাছ থেকে কেউ যদি জায়েজ রাস্তায় যদি তার কাছ থেকে কেউ টাকা নেয়, তাহলে কোনো সমস্যা নাই। যেমন একজন মজদুরি করে তার বাড়িতে,
এবার সে মজদুরি নিতে গিয়ে তার কাছ থেকে যে টাকা নেয় এবং সেই ব্যক্তি হারাম পথে রোজগার করা টাকা দিয়ে যদি তাকে মজদুরি আদায় করে, কোনো অসুবিধা নেই, তার জন্য জায়েজ। যেমন এই টাকা দিয়ে সে তার পরিবার সন্তান সন্ততি পরিচালনা করবে, ভরণ পোষণের দায়িত্ব পালন করবে, এদের জন্য সে মালটা হারাম না। এই মালটা হারাম শুধু ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি হারাম পথে রোজগার করেছে। তাহলে বোঝা গেল যে ব্যক্তি হারাম পথে রোজগার করে শুধু তার জন্যই এই টাকা হারাম, তার সন্তান সন্ততি পরিবারদের জন্য বা মজদুরকে যদি মজুরি দেওয়ার জন্য বা মসজিদ বানানোর ক্ষেত্রে বা কোনো সমাজ উন্নয়নমূলক ক্ষেত্রে যদি টাকা যদি কেউ ব্যবহার করতে চায়, ব্যয় করতে পারে, কোনো সমস্যা নাই, তাহলে বোঝা গেল যে যদি কোনো ব্যক্তি হারাম পথেও রোজগার করে এবং তার কাছ থেকে যদি কেউ টাকা নিতে চায় মসজিদ বানানোর ক্ষেত্রে, মাদ্রাসার উন্নয়নের ক্ষেত্রে বা গরিব মিসকিনদের ব্যাপারে বা অন্যান্য সমাজ উন্নয়নমূলক কাজে যদি সেই টাকা তার কাছ থেকে নিয়ে যদি ব্যয় করা হয়, তাতে কোনো অসুবিধা নাই। শেষ কথা হলো এই যে হারাম পথে যে ব্যক্তি রোজগার করে, সেও ব্যক্তি যদি মসজিদ উন্নয়ন কল্পে দান খয়রাত করে, সে টাকা গ্রহণ করা যাবে। এখন কথা হলো এই, যেহেতু সে হারাম পথে রোজগার করেছে, তাই এই সম্পর্কে যারা জ্ঞান রাখে, জানে যে সে হারাম পথে রোজগার করে, তার উচিত তাকে একাকীভাবে নির্জন জায়গায় বসে তাকে বুঝানো, কোরআন হাদিসের ভয় দেখানো, এবং সে যদি নত হয় এবং সেই মাল থেকে যদি সে পরিত্রাণ পেতে চায়, পাক পবিত্র হতে চায়, তাহলে তার উচিত সেই হারাম পথে রোজগার করা থেকে সে তোবা করবে এবং সেই মাল, যে মাল সে হারাম পথে ইনকাম করেছে, আয় করেছে, তার থেকে যদি সে পাক পবিত্র হতে চায়, সে তোবা করবে এবং সেই মাল থেকে পাক পবিত্র হওয়ার জন্য সে সমাজ উন্নয়নমূলক বা মসজিদ উন্নয়ন কল্পে, মাদ্রাসার উন্নতি কল্পে খরচ করতে কোনো অসুবিধা নাই। তবে কেউ কেউ বলেছে যে এতে সে নেকির আশা করবে না, নেকির আশা না করে সেই মাল থেকে পাক পবিত্র হওয়ার জন্য যিকোনো খাতায় ব্যয় করা যেতে পারে, চাহে গরিব মিসকিনদের ঘর বাড়ি তৈরি করার ক্ষেত্রেই হোক, মসজিদ বানানোর ক্ষেত্রেই হোক, মাদ্রাসা বানানোর ক্ষেত্রেই হোক বা অন্যান্য সমাজ উন্নয়নমূলক ক্ষেত্রেই হোক, ব্যয় করতে কোনো অসুবিধা নাই, শুধু নেকির আশা করবে না। সেই মাল থেকে পাক পবিত্রতা অর্জন করার জন্য যে কোনো খাতায়, সমাজ উন্নয়নমূলক খাতায় সে ব্যবহার বা ব্যয় করতে পারে, এ কথা কেউ কেউ বলেছেন। বাকি আল্লাহ আলম বিসবাব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলম قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء